হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি একটা রেডিমেড বার্গার। রেডিমেড বার্গার বলার কারণ হচ্ছে এখানে বার্গারের যে প্যাটিটা আমি আজকে ইউজ করেছি এটা আমি বাইরে থেকে সুপার শপ থেকে কিনে নিয়েছিলাম। তো আজকে সেটা দিয়ে আমি আপনাদের বার্গার তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি ফ্রোজেন যে প্যাটিটা ছিল সেটা আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি একটা প্লেটে বার্গারের জন্য যে বানটা নিয়েছিলাম সেটাকে মাঝখান থেকে কেটে নিব। বার্গার বানানোর জন্য বার্গারের প্যাটিটাই কিন্তু মেইন, আর সেটা যেহেতু রেডিমেড হচ্ছে তাহলে এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে আমি তিনটা বার্গার বানাবো, সেজন্য আমি তিনটা বার্গারের প্যাটি নিয়ে নিয়েছি আর তিনটা বার্গার বান আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো বার্গারের বানটা যখন হালকা একটু নর্মাল হয়ে আসবে তখন আমি এটাকে গরম তেলের ভিতর দিয়ে, অতিরিক্ত গরম না, মিডিয়াম গরম তেলের ভিতর দিয়ে এটাকে একটু ভেজে নিব। তো আমি তিনটা বার্গারের প্যাটি দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি এখন এই বার্গারের বানটা তৈরি করব, তো সেজন্য মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দেওয়া হয়ে গেলে এর ভিতরে এখন আমি দিয়ে দেবো মেয়োনিজ। এখানে আমি কোনো প্রকার চিজ ব্যবহার করতেছি না, আপনারা যদি পছন্দ করেন তাহলে চিজও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা টমেটোর স্লাইস, দিয়ে দিচ্ছি শসা দুই টুকরা, দিয়ে দিচ্ছি লেটুস পাতা। এখানে যদি আপনার লেটুস পাতা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তো বার্গারের প্যাটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন লেটুস পাতার উপরে বার্গারের সে প্যাটিটা দিয়ে দিচ্ছি। তো বার্গারের প্যাটিগুলো দেওয়া হয়ে গেলে আমি অপর পিঠে আরেকটা লেটুস পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বার্গারের বানটা আটকিয়ে দিব। এখন বার্গারের ভিতরে যে সালাদ ও বার্গারের প্যাটিটি এটা যাতে বেরিয়ে না যায় সেজন্য আমি খুব শক্ত করে একটি টুথপিক ঢুকিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো হয়ে গেল আমাদের ঝটপট তৈরি রেডিমেড বার্গার। এটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে আর এটা তৈরি করাও খুবই সহজ হয়েছে। তো এভাবে আপনার বাসায় চিকেন বার্গার প্যাটি দিয়ে সুন্দর করে রেডিমেড বার্গার তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।